বিজ্ঞান বলে এই পৃথিবীটার থেকে আকাশের যে সূর্য আছে এই পৃথিবী থেকে এই সূর্যটা তেরো লক্ষ গুণ বড় কত গুণ বড় এই পৃথিবীটা কত বড় তাও আমরা জানি না এরপর এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আকাশের সূর্য ওই সূর্যটা আমরা একটা প্লেটের মতো দেখি ঠিকই না বিজ্ঞান বলে এই সূর্য সবচেয়ে বড় না কি পৃথিবীর সবচেয়ে ছোট যেই তারকা নাম হল ব্যাটেল জুইস সবচেয়ে ছোট তারকা এর থেকে ছোট তারকা আর নাই ওই তারকা কত বড়। যেই সূর্যটা এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জুইস তারকাটা এই সূর্য থেকেও তেত্রিশ কোটি গুণ বড় আল্লাহ আকবার তাহলে আল্লাহ কত বড় ঠিক কিরে জোরে বলে বিজ্ঞান বলে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকাটা আমরা দেখি অনেক সময় ফজরের সময় দেখি না নাম হলো ব্রক্সিমা সেন্টারাই নাম কি ব্রাকজিমা সেন্টার বিজ্ঞান বলে সবচেয়ে কাছের তারকাটা দূরে কত এই পৃথিবী থেকে টু পয়েন্ট থ্রি মিলিয়ন লাইট ইয়ারস দূরে সুহার বলে লাইট ইয়ারস মানে আলোর গতিতেও যদি যান আলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় অর্থাৎ এক সেকেন্ডে সৌদি আরবে বিশ ত্রিশ বার আপ ডাউন করতে পারবে সুবাহ আল্লাহ আলোর এত গতি আর এত তো যদি আপনি যান প্রথম তারকায় ব্রকজিমা সেন্টার আয়ে তারপর টু পয়েন্ট থ্রি মিলিয়ন লাইট ইয়ার্স লাগবে এবার সহজে বোঝাই দেয় টু পয়েন্ট থ্রি মিলিয়ন লাইট ইয়ার্স কত দূরে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী যে বিমান আছে ওই বিমানের নাম হলো বুম সুপার সোনিক এর থেকে যাত্রীবাহী দ্রুতগামী বিমান আজও তৈরি হয় নাই প্রতি ঘন্টায় তেরোশো কিলোমিটার চলে সুবহানাল্লাহ ওই বিমান দিয়ে যদি রওনা করে পৃথিবীর সবচেয়ে কাছের তারকায় যাব পিকনিক করতে চলেন যাই দেখি কত দূরে যাওয়া যাবে না কারণ বিমান মধ্যাকর্ষণ ভেদ করতে পারে না যেতে হবে রকেট দিয়ে যে রকেট দিয়ে নীল আর্মিস্টং চাঁদের দেশে গিয়েছিল অ্যাপোলো এলিভেন নাম কি তার অ্যাপোলো এলিভেন রকেট প্রতি সেকেন্ডে চলে এগারো কিলোমিটার সুবাহান প্রতি মিনিটে চলে ছয়শো ষাট কিলোমিটার আর প্রতি ঘন্টায় চলে উনচল্লিশ হাজার কিলোমিটার সুহান আল্লাহ অ্যাপোলো ইলেভেন রকেট দিয়ে সৌদি আরবে এক ঘন্টায় পাঁচ ছয় বার যাইতে পারবে না আসতে পারবে কত দ্রুত চলে ওই রকেট দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকা আছে ওই তারকে আজকে রওনা করি ওই তারকে যেতে লাগবে এক লক্ষ পঁচিশ হাজার বছর আল্লাহ আকবর বলেন আল্লাহ পাক এরকম আকাশে মহাকাশে বিশাল বড় বড় তারকা সৃষ্টি করেছেন সূরা মুলকে বলেন ওয়ালাকাদ যায়য়ানাস সামাআদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলناها রুজুমাল লিশায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর আল্লাহু আকবার বলেন এই যে আকাশ আল্লাহ বলেন তোমাদের এই আকাশের নিচে অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি এরকম তারকা দিয়ে সাজিয়ে রেখেছে সুবহানাল্লাহ এই তারকাই সবচেয়ে বড় না আকাশে মহাকাশে এর চেয়ে বড় বড় সৃষ্টি রয়েছে ব্ল্যাক হোল আছে গ্যালাক্সি আছে এর চেয়ে কত বড় বড় সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে আল্লাহ কত বড় বড় এনে ধরবে জোরে বলেন ধরবে এই জন্য আল্লাহর শুকর তো জোরে আদায় করা দরকার ঠিক কি না ছোট্ট আর একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন আল্লামা শিবির রহমত ওসমান রহমতুল্লাহ আলে বোখারা শরীফের একটা ব্যাখ্যা লিখেছেন ফজলুল বারী এই ফজলুল বারীর মধ্যে উনি লিখেছেন একদিন জিব্রাইল নবীদের কাছে অনেকবার আসলেন আগে শুনেন আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত জিব্রাইল কোন নবীর কাছে পঞ্চাশ বারের বেশি আসে নাই আর আমাদের নবীর কাছে জিব্রাইল আসছে চব্বিশ হাজার বার সুবাহান তো একদিন আমাদের নবীর কাছে জিব্রাইল আসলেন অনেকবার তো নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল তোমার বাড়ি কোথায় বলে সিদ্দরাতুল মন্তাহা সিদ্দরাহুল মন্তাহা তো হলো সপ্তম আকাশের উপরে সেখান থেকে এতবার আসো যাও তুমি কত দ্রুত আসতে পারো একটু দেখাও তো দেখি তখন বললেন নবী জানেন কিভাবে দেখতে চান বলে হ্যাঁ তাই শোনেন বলে ইউসুফ আলহ ইসালামকে সিরিয়ার কেনাল শহরে কূপের মধ্যে তার এগারো ভাই হাত পা বেঁধে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে রানিং চলছে সে নিচে যাচ্ছে আমি সিদ্ধাতুল মোমতাহা আছি সিদ্ধাতুল মোমতাহা কোথায় একটু নেই তাহলে বুঝবেন এই পৃথিবী থেকে পাঁচশত বছরের রাস্তা দূরে হলো প্রথম আসমান প্রথম আসমানটা মোটা ও বছরের রাস্তা দূরে সুবাহ বলেন মোটা ও বছরের রাস্তা এরকম সমান তাহলে টোটাল এক হাজার বছরের রাস্তা হলো প্রথম আসমানটা আল্লাহ পাক বানাইসের শুধু কাজ দিয়া কাজ এর মধ্যে নদী নালা খাল বিল সাগর উপসাগর মহাসাগর আছে এই জন্য প্রথম আসমানটা আমরা নীল দেখি সুহানুল্লাহ পড়েন বিশ্বনবী বলেন এই পৃথিবীটা যদি প্রথম আসমানে বিশাল মরু প্রান্তে যদি একটা আংটি হারিয়ে যায় আংটিটা খুঁজে পাওয়া যেমন কঠিন হবে এই পৃথিবীটা প্রথম আসমান থেকে বের করা তেমন কঠিন হবে আল্লাহ আক বা প্রথম আসমানের নাম দিলেন আল্লাহ রবিয়া এর উপরে আরেকটা আসমান আল্লাহ পাক বানালেন মিন হাদি হাদিয়া। প্রথম আসমানটা তেমন পৃথিবী থেকে পাঁচশত বছর রাস্তা দূরে ওই আসমানটা পৃথিবী থেকে পাঁচশত বছর রাস্তা দূরে শুধু লোহা আর লোহা দিয়ে বানালেন এরকম মোটাও পাঁচশত বছরের রাস্তা দূরে আল্লাহ নবী বলেন প্রথম আসমানটা যেমন পৃথিবীর তুলনায় বিশাল এবং প্রথম আসমানটার তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক তেমন বিশাল সুবাহান আল্লাহ এর উপরে পাঁচশো বছর রাস্তা গেলে আরেকটা আসমান আল্লাহ বানাইছে মিন নোহাফিন শুধু হলুদ রঙের তামা দিয়া কি দিয়া জোর বলেন শুধু তামা দিয়া 500 বছরের রাস্তা দূরে মোটা 500 বছরের রাস্তা এর উপর পাক আরেকটা আসমান বানালেন মিন শুধু রূপার চান্দি দিয়া এর উপর আরেকটা আসমান বানালেন পাক শুধু স্বর্ণ দিয়া এর উপরে আল্লাহ পাক আরেকটা আসমান বানালেন মিন ইয়াকুতিন হামর লাল ইয়াকুত পাথর দিয়া এর উপরে সপ্তম একটা আসমান বানালেন মিন মর বাইজ শুধু মরমর পাথর দিয়া যেই পাথর কাঠে লাগান মাটিতে লাগাইতে দেরি স্বর্ণ হতে দেরি নাই সুবহানাল্লাহ প্রত্যেকটা আসমান পাঁচশো বছরের রাস্তা দূরে মোটা পাঁচ শত বছরের রাস্তা তো টোটাল সাতটা আসমান মিলে কয় হাজার বছরের রাস্তা হলো সাত হাজার বছরের রাস্তা ঠিক ওই সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা সাত আসমান মিলা যত দূরে ঠিক তত দূরে সুবাহান আল্লাহ ওই সিদ্ধাতুল মুনতাহা হলো জিবরাইলের বাড়ি জিব্রাইল সেখানে থাকেন ওখানে আল্লাহ যা বলেন জিব্রাইল আল্লাহর কথাগুলো শুনে শুনে নবীর কাছে এসে নাজিল করেন জিব্রাইল বলে নবী আমি কত দ্রুত আসি আপনি দেখবেন জানেন বলে জানতে চাই তাহলে শোনেন আমি ছিলাম ওই সিদরাতুল মোমতা হাই এই জন্য বর্ণনা দিলাম সাতটা আকাশের কত দূরে ওখানে আমি আছি আল্লাহ বলে জিব্রাইল তুমি কোথায় আমি সিদরাতুল মোমতা তুমি তাড়াতাড়ি কেনান শহরে সিরিয়ার কেনানে যাও আমার নবী ইউসুফকে হাত পা বেঁধে ফেলে দিয়েছে আমার হুকুমে আমার শক্তিতে তুমি তাকে গিয়ে ওই নোংরা পানি থেকে হেফাজত করো আল্লাহ আকবার জিব্রাইল বলেন নবী কূপে ছেড়ে দিয়েছে ওই ইউসুফ চলছে আমি ওই সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে দ্রুত এমন ভাবে এসেছি এসে দেখি আল্লাহর নবী ইউসুফ এখনো যায় আমিও যাই পানিতে লাগার আগে আমি আমার ডানা বিছাই দিছি সুবহানাল্লাহ আরেকটা বর্ণনা দেই জিব্রাইলের 600 ডানা আছে বুখারীর প্রথমেই আছে তাসরির মধ্যে কয়শো ডানা 600 ডানার মধ্যে আমাদের পৃথিবীতে একটা ডানা ছড়াতে পারে না সুবহানাল্লাহ বলেন বুখারী শরীফের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে কাশফুল বারি আল্লামা সাহেব কাশফুল বাড়িতে লিখেছেন একদিন বিশ্বনবী বলেন আবাই জিব্রাহ তুমি এতবার আমার কাছে আসলা তুমি তো খালি মানুষের রূপ ধরণ করে আসো কখনো কখনো আসেন দাহিয়াতুল কালবের রূপ ধরে কখনো ভিন্ন সাহাবি তো আমি দেখতে চাই তোমার আসল রূপ জিবর বলেন নবী আমার তো ছয়শো ডানা আছে আমি তো এই পৃথিবীতে আপনি যে পৃথিবীতে ভাস করেন এই পৃথিবীতে সরাতে পারি না তো কিভাবে দেখাবো নবী বললেন তারপরও দেখতে চাই তো দেখতে যেহেতু চান আপনি চক্ষুটা একটু বন্ধ করেন চক্ষু বন্ধ করলেন এরপরে বললেন আকাশে তাকান আকাশে তাকাইছে দেখে খোলা আকাশ অন্ধকার হয়ে গেছে আল্লাহু আকবর বলেন এবার বললেন নবী চক্ষু এবার দেখছেন বলে দেখছি এরপরে কিছুক্ষণের মধ্যে আকাশ আবার খসা হয়ে গেল সূর্য দেখা যায় বললেন নবী এবার আমার দেখছেন কোই না লিখেনি তো কই কিছু দেখেন নাই কই না কই আমি দেখলাম শুধু আকাশটা একটু মেঘাচ্ছন্ন হলো অন্ধকার হলো আবার ভরসা হলো বলেন নবী আমার ছয়শ ডানা আছে সবচেয়ে ছোটো ডানাটা সারা পৃথিবীতে সরায় দিয়েছিলাম তাই পুরো আকাশটা আমি ঢাইকা ফালাইছিলাম যেই জন্য সূর্যের আলো বন্ধ হয়ে গেছে ভালো আল্লাহ হদরতে আশাফ আলি থানবি রহমাতুল্লাহ হিয়া আল ই ব ক নামা গ্রন্থের মধ্যে লিখেছেন আল ই ব কার মধ্যে লিখেছেন আশরাফলি থানবি রহমতুউল্লাহ আলহাই হাদিসের উদ্ধৃতি দিয়ে জিব্রাইল একদিন বলে আল্লাহ এত ছোট ছোট আপনার গোলাম বানাইছেন মানুষ এরা জান্নাত কিভাবে দেখবে আমাদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই সুতরাং একটু আমি জান্নাতটা দেখতে চাই আপনি জান্নাতটা দেখার অনুমতি দেন আল্লাহ বলে জিব্রাইল তুমি জান্নাত দেখতে পারবে না বলে তাহলে আপনার ছোট ছোট উম্মদ কেমনে দেখবে সুবহানাল্লাহ ছোট ছোট গোলাম কেমনে দেখবে তখন জিব্রাইল বলে আল্লাহ না আপনি অনুমতি দেন আমি চেষ্টা করে দেখি বলে ঠিক আছে যাও ছোট জান্নাত জান্নাত নাইম একটু দেখো জিব্রাইল গেলেন দুইটা হাদিস আছে দুইটাই সহি একটা হাদিসের মধ্যে আছে সত্তর বছর আর একাধিক হাদিসে আছে সত্তর হাজার বছর সুহান আল্লাহ সত্তর হাজার বছরের আমরা বেশি গ্রহণযোগ্য দিই সত্তর হাজার বছর জিব্রাইলের ডানা কয়টা একটা ডানা আমাদের পৃথিবীতে ছড়াতে পারে না পুরো আকাশে সেদ্ধুল মন তাই ছড়ায় জীবনের জীবনে ছয়শ ডানা তিনবার ছড়াইছে কয়বার ছড়াইছে সারা জিন্দগিতে তিনবার ছড়াইছে ছয়শ ডানা জিব্রাইল আর ছড়ান নাই একবার হলো আল্লাহর নবী ইউসুফকে কুয়া থেকে বাঁচানোর জন্য আর একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল গলায় ছুরি দিয়ে দেয় মনে আছে না নাই ছুরি চালায়া দিছে কতক্ষণ লাগে আর যাইতে সেকেন্ড আল্লাহ বলে ও জিব্রাইল কোথায় সিদরাতুল মুনতাহায় জান্নাতে ঢুকো তাড়াতাড়ি জান্নাতে গিয়ে একটা লোহা নাও আর একটা দুম্বা নাও লোহাটা নিয়া ইসমাঈলের গলায় ছুরি চালায়া দিস অলরেডি তাড়াতাড়ি তার গলার মধ্যে লোহাটা ধরো যেন ইব্রাহিম পোষায় লোহার মধ্যে আর দুম্বাটা একটু পরে টান দিয়ে দুম্বাটা নিচে পৌঁছে দাও বলে আল্লাহ কখন জান্নাতে যাব কখন দুম্বা নিব কখন লোহা নিব চুরি তো চালায় দিতেছে বলে যা তুই তাড়াতাড়ি শক্তি আমি আল্লাহ তরে দিয়ে দিব সুবহান আল্লাহ জিব্রাইল বলে ওই দিন ছয়শো ডানা ব্যবহার করছি এসে দেখি এখনো ইব্রাহিম ছুরি নিয়ে যায় আর আমি নেওয়ার আগেই নিচে লোহা লাগাই দিলাম সুবহান আল্লাহ এই হলো দুই জায়গা আরেক জায়গায় ছয়শো ডানা ব্যবহার করেছি বিশ্বনবী বলেন কোন জায়গায় তায়েফের ময়দানে যখন আল্লাহর নবীকে রক্ত করে ফেললো মারতে মারতে জারজা করে ফেললো নবী রক্তগুলো বিশ্বনবী তার পাগরি মোবারকে মাখলেন জামায় মাকলেন কিছু রক্ত জরতেছে শরীরে মাখতেছে আল্লাহ হজরত জায়দ বলে নবী আপনি জামায় শরীরের মধ্যে রক্ত মাখেন যে রক্ত বের হয় সে রক্ত তো কোনো দিন ভিতরে যায় না বিশ্বলমী বললেন আমি জানি যে রক্ত বের হয় সে রক্ত দেহে যায় না কি করব এই রক্ত যদি মাটিতে পড়ে যায় তাই আমাকে চিনতে না পারে কিন্তু মাটি আমাকে চিনতে ভুল করবে না এমন ভূমিকম্প হবে এদেরকে জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দেবো ঠিক কিনা অনাকাঙ্ক্ষিতভাবে এক ফোঁটা রক্ত বে 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 পায়ের তলায় চলে গেছে রক্তটা পড়ে যাবে এর আগেই নবী দোয়া করেছেন আই আল্লাহ 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 এরা জানে না এই জন্য এরা এই ব্যবহার করতেছে আল্লাহ এদেরকে হেদায়াত দেন এর পরবর্তী উন্মত হতে পারে এদের বংশে তারা আমারে মানবে এই জন্য দোয়াটা নবী করার কারণে আল্লাহ বললেন অজিব্রাইল কোথায় আমি সাত আসমার উপরে আমার নবী তো ঠেকা দিল তুই তাড়াতাড়ি যা ওই রক্তের ফোটা যদি জমিনে পড়ে যায় ওই জমিন তো কথা শুনবে না ওই ভূমিকম্প হয়ে ধ্বংস করে দেবে জিবরাইল বলে নবীর ফোটা রক্ত মাটিতে পড়ে যাবে পা থেকে ছুটে গেছে আর আমি সিদ্ধাতুল মুন্তাহা থেকে এক দূর দিলাম ওই পা থেকে ছোটা রক্ত মাটি স্পর্শ করবার আগে ডানা বিছিয়ে দিলাম সুবহানাল্লাহ এই জীবনে তিনবার আমি ধরে দিয়েছি ছয়শ ডানা ব্যবহার করে আর কোনো দিন করি নাই আর করব না আল্লাহ আকবার বলেন তো বলতেছে আমি জান্নাত দেখবো মন আসেনি আসলে থানবি রহমতুল্লাহ আল আল ইফক কিতাবের মধ্যে আছে আমি দেখতে চাই আল্লাহ বললেন দেখো ছয়শ ডানা দিয়ে সকাল থেকে উড়া শুরু করছে বড় কত ডানা মনে আছে তো ছয়শ ডানা দিয়ে উঠতে 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 মাসরেক থেকে মাগরি মানে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত উড়লেন উড়ার পরে জিবরাইল বসে পড়লেন প্রত্যেক ডানার গোড়া দিয়ে গাম বের হয়ে গেছে কিতাবে আস বসার পরে বলে আল্লাহ জান্নাত আর কত দূরে বলে কেন বলে উড়লাম এটা তো আগামাতা কিচ্ছু পাই নাই বলে আমি তো তোমাকে বলেছিলাম যে জান্নাতের শেষ তুমি দেখতে পারবো না বলে আল্লাহ বিশ্বাস আগেই হয়েছে আমার কিন্তু তারপর একটু দেখতে চাইছিলাম সুবহান আল্লাহ বলে কি দেখছ বলে উঠতে উঠতে দুইটা পিলার পাইছি কয়টা পিলার দুইটা পিলার পাইছে আল্লাহ বলে শোনো কতটুকু আসছ জেবুরাইল বলে আল্লাহ কদ্দুর আইসি একটু বলেন আর কদ্দুর বাকি আছে বলে তাহলে শোনো আমার আটটা জান্নাতের সবচেয়ে ছোট জান্নাত জান্নাতুর নাইম দেখা শুরু করলাম সকাল থেকে ছয়শো ডানা দিয়ে সন্ধ্যা পর্যন্ত উড়েছ কুটি কুটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পিলার আছে জান্নাতের এরকম ওই পিলার থেকে মাত্র দুইটা পিলার তুমি পাইলে সুবাহান আল্লাহ এর আগামাতা কোথায় কে জানে জোরে বলেন কে এই জন্য আল্লাহ কতবার কেউ জানে আল্লাহর শুকুর হবে এত বড় ঠিকই নজর বলে এবারে চিল্লান দিব আল্লাহু আকবর